অবশেষে নির্ভয়ে সব পাশ করে দিল জান্নাত আরা ঝর্ণা। সত্য কখনো চাপা থাকে না। আজকে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো। তাই পুরো আজকে আমরা মামুনুল হকের বিষয় নিয়ে বসিনি। অতএব আমার টুপি আর দাড়ি দেখে ওবায়দুল হক ভাই, আপনি মামুনুল হকের একটা বিষয় টান দিয়ে খোসা মেরে আমাকে ঘায়েল করার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা সকল অবগত আছি, আল্লামা মামুনুল হক সাহেবকে যখন সোনাগাঁ ইস্যুতে আটক করা হয়, তখন তাকে গ্রেফ করা হয়, তখন ওই মহিলা কিন্তু মামুনুল হক সাহেবের স্ত্রী দাবি করেনি। সে বলেছে আমি মামুনুল হকের স্ত্রী না। এখন প্রশ্ন তুলেছেন অনেকদিন পর একজন আলেম টকশোর ভিতরে যে ওই মহিলাকে কেন গ্রেফতার করা হয়নি। মামুনুল হক সাহেব স্ত্রী দাবি করতেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ওই মহিলা তিনি মামুনুল হকের স্ত্রী দাবি করেননি। সেই মহিলা তো একজন প্রতারক, কেন মামুনুল হক সাহেবের সাথে যে এরিসুডে আসলো? উচিত তো ছিল ওই মহিলাকে গ্রেফতার করা, কিন্তু ওই মহিলাকে গ্রেফতার না করে তাকে নিরাপদে বাড়িয়ে ফিরে দেওয়া হয়েছে। কয়েকদিন পর মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। এই সমস্ত সমসাময়িক বিষয় নিয়ে একজন আলেম টকশোতে, ফেস দ্য পিপলের টকশোতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার কথাগুলো শুনলে আপনারা অনেক অজানা কিছু তথ্য জানতে পারবেন। এই জন্য আপনাদেরকে সেই ভিডিওটি আমি দেখাতে চাই। চলুন দর্শক, আপনাদেরকে সেই ভিডিও দেখে আসি। এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেক করবো, সম্পূর্ণ ভিডিও দেখুন। না যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনসাফের রাষ্ট্র জনবন্ধব সরকার পরিচালনা করছে। শেষ কথা, গত বছর, গত এই এক বছরের যে খতিয়ান এসেছে, সমস্ত নিউজে আপনারা দেখবেন যে নিউজগুলো ধারণ করেছে যে সুইস ব্যাংকে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বেশি টাকা জমা পড়েছে গত এক বছরে। গত এক বছরে এই টাকাগুলো মানে বিএনপির লোকেরা নিয়েছে, জামাত ইসলামীর লোকেরা নিয়েছে, মামুনুল হক মনে হয় জেলখানায় যেয়ে বসে বসে এই টাকাগুলো পাচার করেছে। আমার দুঃখ হলো, যেই দেশের ধর্ষণের অনুসন্ধান করলে, নাম বলছি না, ধর্ষণের অনুসন্ধান করলে দেখা যায় 95-97% ধর্ষণ এদেশের যুব সমাজ, ক্ষমতাসীন দলের বিভিন্ন ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবক, যুবলীগ তারা করছে। সেইখানে একজন গোলক দাদার মধ্যে, দোয়াশার মধ্যে রেখে একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী মামুনুল হকের পক্ষে আমি গাইতেছি না, তাকে জেলখানায় রেখে তার স্ত্রী হোক আর না হোক, তার স্ত্রী যিনি দাবি করেছেন, সেই স্ত্রী বলেছে যে আমি তার স্ত্রী না, তাহলে ওই মহিলাকে কেন গ্রেফতার করা হলো না? যে 2 বছর তার সাথে অপকর্ম করা হয়েছে তাকে কেন গ্রেফতার করা হয় নাই? তার বাবাকে 3-4 দিন আগে ডিবি তুলে নিয়েছে, নির্যাতন নিপীড়ন করে ওই মেয়েকে দিয়ে তার বাবাকে ছাড়ানো হয়েছে, মেয়েকে বলা হয়েছে তুমি এই করবা, এগুলো সব প্রকাশ হয়ে যাবে। অতএব আমার টুপি আর দাড়ি দেখে ওবায়দুল হক ভাই, আপনি মামুনুল হকের একটা বিষয় টান দিয়ে খোসা মেরে আমাকে ঘায়েল করার চেষ্টা করলেন। আপনি তো পারফেক্ট মুসলিম, আপনি তো অ্যাবসলিউট মুসলিম, কোন মুসলমান সেকুলার হতে পারে না, কোন মুসলমান সেকুলার হতে পারে না। শেষ, দেশের দুর্নীতি এখন কি বিএনপি করতেছে, 20 দলীয় জোট করতেছে, জামাত করতেছে, আলেম ওলামারা করতেছে? দেশের এ পর্যন্ত 14 বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে, আর সেখানে আপনি 10,000-8,000 কোটি টাকা যারা যাদের বিরুদ্ধে বলছেন তারা অপরাধ করেছে তাদের আমরা তীব্র ঘৃণা করি, তারা যদি অপরাধ করে থাকে তার বিচার করেন, আপনারা তো বিচার করতে পারেন। এরপরে 11 লক্ষ কোটি টাকা কারা সরাইছে? প্রত্যেক ব্যক্তিরা ওই যে ক্যানাডায় মানে আমি শেষ করি, বিদ্যুৎ একজন এমপি বলে টাইম হয় নাই ভাই, সাগর ভাই টাইম হয় নাই, আমি দেখছি ওবায়দুল হক খান, আমি দেখছি, আমি দেখছি বিদ্যুৎ আমরা আমাদের টাইম চলে যায়, প্লিজ প্লিজ বাংলাদেশে আমি দেখছি কত আমরা বিদ্যুৎ নেবেন নাকি, বিদ্যুৎ নেবেন নাকি, আমার তো কথা বলতে হবে, উত্তরে বসে আপনার কথা বলার সুযোগ নাই। জি প্লিজ বলুন কথা বলুন। কিন্তু এখন দলের দলকানা হিসেবে কথা বললেন, আমি 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 আপনাদেরকে কর জোরে বিনয়ের সাথে বলি এই কথাগুলো, একটু একটু বাইতুল মুকাররমের চত্বরে যেখানে হাজার হাজার মানুষ থাকে, গুলিস্তানে যেখানে বাস স্ট্যান্ড সেখানে হাজার হাজার মানুষ থাকে, সেখানে যে একটু বলে দেখেন, দেখবেন আপনাদের গোলাপের তোড়া দেবে, গোলাপের তোড়া দেবে না জুতার মালা দেবে, সেটা সেই সময় পরীক্ষা করে আমাকে চেটা দেখা যাবে, সেটা কি দেবে না সেটা দেখা যাবে। আপনি কি বলতেন? আচ্ছা ঠিক আছে, জি জি জি, মাওলানা সাহেব আপনি মাটিতে রক্ত ভাসিয়ে গেলেন, আপনি সাহেব কোন দেশে গিয়ে মাদ্রাসা সাহেব বৈশাখ আমার বদলে এমন যারা কমেন্ট নাই এমন নাই পারছেন, ঠিক আছে। আচ্ছা ওবায়দুল হক খান, ওবায়দুল হক খান এবং আপনি নোয়াখালীর জামালপুরের যে মেয়েটাকে
আপনার টার্ন ওভার হয়ে গেছে। আচ্ছা, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মোশাররফ হোসেন প্লিজ, আপনি ওবায়দুল্লাহ খান, ওবায়দুল্লাহ খান চিল্লালে কেউ কারো কথা শুনবে না, আমার গোবিন্দ চন্দ্র প্রামাণিকের কথা শুনতে হবে। তাদের চরিত্র একরকমই, মাহমুদুল হকের মাহমুদুর রহমানের যে চরিত্র, এদের চরিত্র একই চরিত্র। মাহমুদুর রহমান না, মাহমুদুল হক না, আপনি আপনি ভুল বলছেন, আপনি 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 মামুনুল হক সাহেবের কথা বলছেন। হ্যাঁ, উনি বলছেন, মামুনুল হক বলছেন, আল্লাহর কসম লাগে এই কোরআন শরীফের। কিন্তু আজকে আমরা মামুনুল হকের বিষয় নিয়ে বসিনি, উবাইদুল্লাহ খান প্লিজ। না না না, উনি তো বলছেন, ঠিক আছে, ওবায়দুল্লাহ খান ধন্যবাদ আপনাকে, ওবায়দুল্লাহ খান ধন্যবাদ আপনাকে। মাওলানা সাহেব কোন জায়গায় আছে, একটা মহিলাকে বিয়ে না করে দুই বছর তাকে ব্যবহার করা কোন জায়গায় যায় আছে, আপনি ব্যাখ্যা দেন। বিভিন্ন অঙ্গ সংগঠন দুর্নীতি করতেছে না, দুর্নীতি যারা করতেছে তারা কিন্তু সরকারের অধীনস্থ লোকগুলাই করতেছে। মামুনুল হক সাহেব বিষয়ে কিনে যে কথাগুলো বলা হলো, প্রত্যেকটা কথা কিন্তু বাস্তব, সত্য কিন্তু কখনো লুকা থাকে না, সত্য কিন্তু কখনো লুকিয়ে থাকে না। হতবার আমরা এখন যেটা জানি, আমরা আরও ক্লিয়ার হব যখন আল্লাহ মাহমুদুল হক সাহেব মুক্তি পাবেন, হয়তোবা তার মুখ থেকে আমরা আরও নতুন কিছু তথ্য পাবো যে আসলে তাকে সোনাগা রিসোর্টে তিনি গিয়েছেন নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছে, এই যে জর্ণা আসলে কি তার স্ত্রী না কি, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত পাবো যখন মাহমুদুল হক সাহেব মুক্তি পাবেন। তাই প্রদর্শক, আমাদের উচিত, আমরা সকলে দোয়া করি আল্লাহ মাহমুদুল হক সাহেব সহ সকল কারাবন্দী আলেমদের জন্য, যারা এখনও পর্যন্ত জেলখানায় আছেন, অতি শীঘ্রই যেন তারা আমাদের মাঝে ফিরে আসতে পারেন। যারা ভিডিওটি দেখলে প্রত্যক্ষ করবো, ভিডিওটি বেশিরভাগ বেশি শেয়ার করেন।